Hello guys, Assalamualaikum. আমরা রাজা মশাই জনের রাজকীয় খাবার নিয়ে আইছি রবিল ভাই। তো যেই ঘুরি যে আছে ভাই কয় কেজি ওজন আছে তাতে আমার পিঠ তো ভেঙে যাচ্ছে একটু কয়া দেন। ভাই কি মনে আলাবেন হেনে? তুমি মন তাতে আছে এক পরিষ্কার তো শেয়ার করি মনে এক 30 কেজি মতো থাকবে 30 35 কেজি থাকবে নি মনে হ্যাঁ। গরম পানি দিয়ে ময়লা উঠে ফেলতে হবে, গরম পানি উঠে দিলাম। পরিষ্কার আসছে ভালোই তো, সেই পরিষ্কার পরিষ্কার করে হলুদ দিয়ে জ্বালা রাখছিলাম, আজকে পুটিয়ে কাটিয়ে রাজা মশাইকে খাওয়াতে হবে। কুটা টুকরে দাও রাজা মশাই খাবে একদম ভরপুর। তন্দুরি রুটি আর রোজ রান্না দুয়ারে কাটিয়ে সোহাগ তেল সেই পুকুর তেল কাটা শেষের দিক আবার কেউ এর ভিতরে কিছু আলু হলে ফ্রাই করে দেবো, সে আলু কিনতে হবে। তো আলু আনছি, আলুগুলো কত আচ্ছা চলে যাও আমার কিন্তু হয়ে গেল। আলু কাটার শাক শেষ হয়ে গেছে, আমরা আলুগুলো ধুয়ে নিয়ে ফ্রাই করে নিতে। আচ্ছা ঠিক আছে। তন্দুরি রুটি, রুটি বলে আছে সেই স্পেশাল রুটি, রুটি নিয়ে আসা হয়ে গেছে আমাদের। আর এই আমরা সারিয়ে মশলা একখানা মিক্স করে নেবো, নিয়ে তারপর তেলে আদা তেলে দেবো, আদা বাটা মিক্স তাই তো, ওই তো রসুন বাটা আদা বাটা মিক্স। জিরের গুঁড়া, বেশি তেল দেওয়া যাবে না, একবারে মাখা ফিনিশ করে হ্যাঁ। আরে মশলা মশলা মালি ভাই খালি সেন বাড়ায়। কালকে ওজ জ্বালা নেতি বোঝ, লবণ দিয়ে হয়েছিল এর জন্য লবণ আমরা চেক করে দেবো, লবণটা কিন্তু দিই নাই এর জন্য আমরা চেক করে দেবো। ও সেই জাল আসছে, আলু বাবা এক আছে সেই এটা বল মশলা মশলা পানি দিয়ে দিলাম। দিয়ে দিলাম, দিয়ে এখন মিক্সড করে দিই। সাজা দিচ্ছি ভুড়ি, আরে ভুড়ি রুটি ডিব্বা সাজা তুমি জোড়ায় জোড়ায় রুটি ডিব্বা সাজাবো।
আরে অরিজিনাল এবারে দেশাল গাবি দুধের হচ্ছে যে রসমালাই আমারে কিন্তু বেশ রাজা চলে আছে যে রাজা হ্যাঁ রাজা দেহ পাই আমি বের পাইনি আল্লাহ কে দাও বের পাইনি আমি ওটা যাবে ভাই রাজা মশাই বসেন তো আমার বন্ধুর জন্য আয়োজন করা সম্পূর্ণ ঠিক আছে বসো বসে গল্প করি রাজা মশাই আমরা যে ওজন না করছি এই ওজনের গ্রান্ডটা কেমন আছে রাজা মশাই এইরকম এই যে রোল একবারে একবার সেই রকম টেস্ট বুঝছো বন্ধু একবারে রুটিটাও একদম মুলাম ও রান্নার কি গরম গরম ছাড়া তো এগুলো খাওয়া যায় না আসলে তারপরে বাবুর্চি ভালো তো বুঝছো দোস্ত বাবুর্চির তুলনা অতুলনীয় একবারে এই যে বন্ধু আমার পুরো কমপ্লিট হ্যাঁ এই যে আমারও কমপ্লিট হয়ে গেছে তো আমরা গল্প করতে করতে দুইটা রোল বানা পিছনে ওরা সুন্দর করে খিদেও লাগেছে বুঝছো চরম একবারে পারফেক্ট শোনো রান্না অতুলনীয় রান্না হয়েছে তো বুঝছো আজকে খালি খেয়ে যাচ্ছি খাবারটা সময় নিয়ে খাওয়া যাবে না কারণ জমে যাচ্ছে গরম গরম খালি টেস্ট খায় হ্যাঁ টান দিয়ে কিন্তু এই যে টান ও এই যে আমি কিন্তু অর্ধেকের বেশি নিছি বুঝছো কি অর্ধেকের বেশি আছে তাহলে পুজো নেই সে অর্ধেক মেক আপ করে নিচ্ছে হ্যাঁ পেশা নিয়ে সুন্দর একটা খাবার বানাবো আমরা একবারে রসমালাই তাহার আছে বন্ধু গলায় বাড়িতে না একটা উজ্জ্বরা জিনিস রাখছিলাম এই নাও ও এটা বলো না তুমি তো আসলে দোস্ত মানুষ দোস্তর বাজো তেলের জিনিস তো অবশ্য এই গলায় ধরো একদম তেল জমে গেছে এটা পরিষ্কার করার জন্য আর কি যাতে ক্লিয়ার হয় রসমালাই ভালো করে খাতে পারি হ্যাঁ তো যাই হোক এটাতে গলাটা দাবানো মানে নিচে যাক সব হ্যাঁ একবার এক লিটার যাবে
আমার 2 লিটারে হয় আবার হয় না মাঝে মাঝে আস্তে বন্ধু রিল্যাক্স তুই 1 কিলোমিটার দূরত্বে পড় আমি অল্প একটু খালা বাথরুম মনে হইলে বোতল ধরে যাই যদি মনে হইলে শব্দ হচ্ছে খালি ভিতরে মনে হইলে এটা মেশিং গুটগুটি মেশিং চালায় না পাইবি পানি যাচ্ছে ও পানি আমার কিছু না খাওয়া শেষ করে গল্প বেশি আছে রস খেয়ে তো ধরেন একবার টান দেবেন একবার টান এই যে এই যে দেখো এই যে রসমালাই এটা কথা গেল খাবার টেস্ট মুখ দিয়ে বলা যায় না শোনো তুমি বলতে বলতে আমার একদম ধরো শেষ একবারে তো আজকে খাবার বেশি হলে শুকনো খাবার তো বুঝছো ভারী খাবার নাই তো তো চলো তাহলে আইসক্রিম তো আমার তো ওটা সমস্যা আগে তুমি উঠে না এই যে উঠে বসছি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তো বিসমিল্লাহ চলে গেলাম বন্ধু খাও